হুবাহাবের বাবা মদ পান করে বেহুশ হয়ে ঘরের মধ্যে পড়ে আছে। হুবাহাব বলে আমার বাবা প্রতিদিন সকাল সন্ধ্যা এই সিন্দুকের ভিতর থেকে কি নিয়ে দেখে আমি একটু দেখতে চাই। ওর বাবা হুবাহাবের বাবা বেহুশ হয়ে পড়ে আছে। হুবাহাব সুযোগ সন্ধানী হইয়া সুযোগ খুঁজে ওই সিন্দুকটা খোলার ব্যবস্থা করলেন, সিন্দুকটা খুলে ফেললেন। সিন্দুকটা খোলার পর দেখতেছেন স্বর্ণের পাতের মধ্যে আখির জামানার নবীজির নাম মুবারকটা লেখা আছে। আমার বায়রা বন্ধুরা বাবাজির রে ওই আমার নবীজির নাম মুবারক খুদাই করা সোনালী পাটটা, ওই হুবাহাব সাত বৎসরের সন্তানটা আমার নবীজির নাম মুবারক দেখেই নবীজির প্রেমে পাগল হয়ে গিয়েছেন। অন্তরে থাকার কারণে শুধু মুসলমান নাজাত পায় এমন নয়, আমার নবীজির মহব্বত থাকার কারণে ইহুদিরা পর্যন্ত বহু নাজাত পেয়েছেন, তাদের দুনিয়াতে কালিমা নসিব হয়ে গিয়েছে, তারা ইসলামের ছায়া তলে চলে এসেছে। যারা বলেন সুবহানাল্লাহ। বায়রা আমার মুরব্বি বা মাজরা আমার হুবাহাব নামক একজন ইহুদির সন্তান, বয়স মাত্র সাত বৎসর। হুবাহাবের বাবা একজন ইহুদি, ওই ইহুদির ঘরের মধ্যে একটা সিন্দুক ছিল, ওই সিন্দুকের ভিতরে সোনালী পাতের মধ্যে মিম হা মিম দাল মুহাম্মদ, সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ শব্দটি খোদাই করা ছিল। ওই ইহুদি লোকটা সকাল সন্ধ্যা দুইবার করে সিন্দুক থেকে ওই পাতটা খুলে আমার নবীজির নাম মোবারকটা দেখতে থাকে, কিন্তু ভালো করে যত্নের সাথে তালা মারে, এমন ভাবে রাখে সাত বৎসরের ওই হুবাহাব যেন না দেখে না খুলতে পারে। কিন্তু আল্লাহর কি হুকুম, একদিন দুই দিন তিন দিন সময় চলে যাচ্ছে, একদিন হুবাহাবের বাবা মদ্য পাইছিল, মদ পান করত। হুবাহাবের বাবা মদ পান করে বেহুশ হয়ে ঘরের মধ্যে পড়ে আছে। হুবাহাব বলে আমার বাবা প্রতিদিন সকাল সন্ধ্যা এই সিন্দুকের ভিতর থেকে কি নিয়ে দেখে আমি একটু দেখতে চাই। ওর বাবা হুবাহাবের বাবা বেহুশ হয়ে পড়ে আছে। হুবাহাব সুযোগ সন্ধানী হইয়া সুযোগ খুঁজে ওই সিন্দুকটা খোলার ব্যবস্থা করলেন, সিন্দুকটা খুলে ফেললেন। সিন্দুকটা খোলার পর দেখতেছেন স্বর্ণের পাতের মধ্যে আখির জামানার নবীজির নাম মুবারকটা লেখা আছে। আমার বায়রা বন্ধুরা বাবাজির রে ওই আমার নবীজির নাম মুবারক খোদাই করা সোনালী পাটটা, ওই হুবাহাব সাত বৎসরের সন্তানটা আমার নবীজির নাম মুবারক দেখেই নবীজির প্রেমে পাগল হয়ে গিয়েছেন। আমার নবীজির প্রেমে ওই নাম মুবারকটা মুখের মধ্যে লাগায়, চুমা খায়, মাথার মধ্যে লাগায়, বুকের মধ্যে লাগায়। কিছুক্ষণ পরে হুবাহাবের বাবার হুঁশ ফিরে আসলো। হুবাহাবের বাবার যখন হুঁশ ফিরে আসলো বলে তুমি এখানে কি করো? বলে বাবা গো আমি প্রতিদিন দেখতে চাই তোমার সিন্দুকের ভিতরে কি আছে, তুমি তো আমাকে দেখাও না। আজকে যখন তুমি মদ পান করে বেহুশ হয়ে পড়ে আছো, বাবা আমি সুযোগ পাইয়া তোমার সিন্দুকের ভিতর থেকে ওই সোনালী পাতে খোদাই করা ওই নাম মুবারকটা আমি দেখেছি। বাবা গো এই নাম মুবারকটা এত সুন্দর, এই নাম মুবারকটা যার তিনি না জানি কত সুন্দর। হুবাহাবের বাবা চল মারে থাপ্পড় মারি বলে হুবাহাবের খবরদার খবরদার, তুই আর কোনদিন এই লেখাটা দেখবি না, এই লেখাটা ধরবি না,
খুললো সিন্দুকটা খুলে সোনালী পাতের মধ্যে খোদাই করা নবীজির নাম মোবারকটা আবার নিয়ে মুখের মধ্যে লাগায় চুমা খায় মাথার মধ্যে লাগায় বুকের মধ্যে লাগায় হুবহাবের বাবা আয়েশা তাকে অনেক মারলো বলে বাবা আমাকে তুমি মেরে ফেলতে পারো আমি এই নাম মোবারকটাকে ভুলতে পারবো না হুবহাবের বাবা বলে আমি এত মারলাম ছেলেটা কথা শোনে না হুবহাবের বাবা তার কর্মচারীদেরকে ডাক দিল কর্মচারীদেরকে ডাক দিয়া বলে তোমরা যে যত বেশি হুবহাবকে শাস্তি দিতে পারবা আমি তোমাদেরকে তত বেশি পুরস্কৃত করব দেখা গেল কর্মচারীরা কেউ একদিক থেকে লাথি মারি সাত বৎসরের অবসন্তান নবীর প্রেমে কেমন পাগল নবীর প্রেমে কেমন পাগল কেউ চুল দইরা টানে হুবহাব বলে ও আমার বাবার কর্মচারীরা রে মারতে মারতে যদি আমার জীবনটা চলে যায় আমার প্রাণ পাখিটা যদি বের হয়ে যায় আমি এই নাম মোবারকটা ভুলতে পারবো না কর্মচারীরা অনেক মারার পরে তারা যখন বেতা পাইল তারা যখন আপনার ক্লান্ত হয়ে গেল ওই কর্মচারীরা দৌড়াইয়া হুবহাবের বাবার কাছে আসলো বলে আপনার ছেলেকে চুল ধইরা টানলাম গোটা শরীর ক্ষত বিক্ষত করে ফেললাম এরপরেও আপনার ছেলেটা বলে নবীকে নাকি ভুলতে পারবে না নবীজির নাম মোবারকটা ভুলতে পারবে না হুবহাবের বাবা বলে ও আমার কর্মচারীরা এখন কি করা যায় বলে একটা কবর করেন একটা গর্ত করেন একটা কবর বানান তাকে আপনি জিন্দা কবরের ভিতরে দিবেন আর কবরের ভিতরে দেওয়ার পরে কবরের উপরে চারদিকে চারটা বড় ছিদ্র রাখবেন আপনার হুবহাব যেন ওই কবরের ভিতরে থাইকা শ্বাস প্রশ্বাস নিতে পারে আর সকালবেলা এক জগ পানি একটা মোটা রুটি দিয়ে আসবেন সন্ধ্যাবেলা এক জগ পানি আর একটা মোটা রুটি আপনার হুবহাবের কবরের মধ্যে দিয়ে আসবেন আমার যুবক ভাইয়েরা নবীর প্রেম কাকে বলে নবীর মোহাব্বত কাকে বলে একদিন যায় দুই দিন যায় তিন দিন যায় চার দিন যায় গোটা এক সপ্তাহ চলে গেল আমার বায়রা সাত দিন পরে হুবহাবের বাবা হুবহাবের কবরের ভিতরে ঢুকলেন যখন হুবহাবের বাবা কবরের ভিতরে ঢুকছে হুবহাব চোখের পানি ছেড়ে কান্দে হুবহাবের বাবা মনে করেছে আমার ছেলে কষ্ট করেছে ঠিকমতো খাবার পায় নাই আমার ছেলেটা মনে হয় এই জন্য কান্দে বাবা তুই কি ভুল বুঝতে পেরেছিস আমার সাথে ওয়াদা কর আখেরে জামানার নবীজির নাম মোবারকটা তুই আর দেখবি না ছেলেটা অজর্ণয়নে কান্দি বলে বাবা গো ও বাবা তুমি মনে করেছো আমি ক্ষুধার যন্ত্রণায় কান্দি আমি ক্ষুধার যন্ত্রণায় কান্দি না বাবা গো দেখো তুমি যে সাত দিন সাতটা রুটি দিয়েছো ওই সাতটা রুটি যেইভাবে দিয়েছো ওইভাবে পড়ে আছে সাত দিনে যে সাত জগ পানি দিয়েছো তুমি তাকায়া দেখো সাত জগ পানি ঠিক ওইভাবে পড়ে আছে খুব হাবকে ওই কবর থেকে নিয়ে আসলাম কর্মচারীদেরকে ডাক দিয়া বললাম হুবহাবকে তো এইভাবে মানানো যাবে না তোমরা অনেক আঘাত করেছো আমি কবর করলাম এরপরে হুবহাব বলে জীবন চলে যেতে পারে আমার দয়াল নবীজির নাম মোবারকটা বলতে পারবে না আমার বন্ধুরা বাবাজিরা ও যুবক ভাইয়েরা বন্ধুরা এবার হুবহাবের বাবা বলে ও আমার কর্মচারীরা তোমরা একটা কাজ করো হুবহাবের দুইটা হাত বান্ধ দুইটা পা বান্ধ মুখের মধ্যে মুখোশ লাগা একটা মরুভূমির মধ্যে রেখে আসো অনেক দূরে রেখে আসো কিতাবের মধ্যে পাওয়া যায় মদিনা থেকে 80 মাইল দূরে
হুবহাব কে হাত বেদি পা বেদি মাথার মধ্যে মুকুশ লাগায়া হুবহাব কে 80 মাইল দূরে মরুভূমির মধ্যে যখন রেখে চলে আসলো হুবহাব কান্দে কান্দে হুবহাব কান্দে ও যখন হুবহাবের বাবা হুবহাবের বাবার কর্মচারীরা চলে আসলো হুবহাব কান্না কাটি আরম্ভ করে দিল মার জন্য নবুয়ত কিতাবের মধ্যে পাওয়া যায় ওই হুবহাব এমন ভাবে কান্না কাটি আরম্ভ করলো হুবহাবের কান্নায় আল্লাহ পাকের আরশ পর্যন্ত কান্না আরম্ভ করে দিল হুবহাব নবীর জন্য কান্দে ইয়া নবী বলে কান্দে ইয়া রাসূল বলে কান্দে কিতাবের মধ্যে পাওয়া যায় হঠাৎ করে টর্নেডো আরম্ভ হলো সাইক্লোন আরম্ভ হয়ে গেল ঘূর্ণিঝড় আরম্ভ হয়ে গেল এমন ভাবে ঘূর্ণিঝড় তুফান আরম্ভ হলো ওই মদিনা থেকে 80 মাইল মরুভূমিতে আপনার মদিনা থেকে 80 মাইল দূরে মরুভূমিতে যেখানে হুবহাব ছিল এমন জোরে বাতাস এসেছে বাতাসে ওই মদিনা থেকে 80 মাইল দূরের হুবহাবকে বাতাসে ধাক্কা মাইরা মদিনায় এনে আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের দরজার সামনে ফেলে দিল জোরে গন সুবহানাল্লাহ বায়রা আমার হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মিনার চূড়ায় দাঁড়িয়ে গেলেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আমার নবীজির নাম মুবারক শোনার পরে হুবহাব আরো বেশি করে কান্দে বলে আমার যে নবীর নাম মুবারকটা ভালোবাসার কারণে আমি ঘর ছাড়া হয়ে গেছি আমার বাবা আমাকে ঘর থেকে বের করে দিয়েছে আমার বাবা যে নামের কারণে আমাকে কবর করে কবরের ভিতরে রেখে আসছে আজকে দেখতেছি মুসলমানরা আজানের মধ্যে ওই দয়াল নবীজির নাম মুবারক নিতেছি হুবহাবের কান্নার আওয়াজে আম্মার বিন ইয়াসির জাগ্রত হয়ে গেলেন আম্মার বিন ইয়াসির ঘরের দরজা খুলে দেয় ঘরের দরজা খুলে দেখতেছেন একটা ছেলে বসে আছে পুরাটা শরীর ক্ষত বিক্ষত গায়ের মধ্যে ছেঁড়া জামা কাপড় বলে তোমার নাম কি বলে আমার নাম হলো হুবহাব বলে এখানে কিভাবে এসেছো বলে আমি এখানে কিভাবে এসেছি আমি নিজেও জানি না আমি এখানে কিভাবে এসেছি আমি নিজেও জানি না তবে আমার মনে বড় ব্যথা আমি যে নামের প্রেমে পাগল হয়ে গেছি আমি এখানে আয়েশা শুনতেছি ওই দয়াল নবীজির নাম মুবারকটা আজানের মধ্যেও বলতেছি আরো জোরে বলেন না সুবহানাল্লাহ বলে তোমার নাম কি বলে আমার নাম হুবহাব বলে হুবহাব রে তুমি যে নবীর প্রেমে পাগল হয়েছ যে নামের প্রেমে পাগল হয়েছ তুমি আজানের মধ্যে যে নবীজির নাম মুবারক শুনেছ ইনি অন্য আর কেহ নয় ইনি হচ্ছেন রহমাতান লিল আলামিন আল্লাহর বন্ধু আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুরে গান সুবহানাল্লাহ হুবহাবটা ডাইকা বলে আপনার নাম কি বলে আমার নাম হলো আম্মার বিন ইয়াসির বলে আপনি কি নবীকে দেখেছেন নাকি বলে আমি নবীকে দেখেছি আমি নবীজির সাহাবি হুবহাব দৌড়াইয়া আম্মার বিন ইয়াসিরের গলার মধ্যে জড়িয়ে ধরে আম্মার বিন ইয়াসিরের চোখের মধ্যে চুমা খায় মাথার মধ্যে চুমা খায় কপাল মুবারকের মধ্যে চুমা খায় আম্মার বিন ইয়াসির বলে তুমি আমার চোখের মধ্যে কেন চুমা খাও বলে ও আম্মার বিন ইয়াসির আপনার যে চক্ষু দিয়ে আমার নবীকে দেখেছেন আমার নবীকে তো দেখেন নাই নবীকে দেখা মানে হলো আল্লাহকে দেখা তার কারণ হলো হাদিসের মধ্যে পাওয়া যায় আমার ভাইয়ারা আমার নবীজি বলেছেন আনা মিরাতুল্লাহ আমি নবী হলাম আল্লাহ দেখার আয়না হুবহাব বলে ও আম্মার বিন ইয়াসির আপনি আমার নবীজিকে দেখেছেন আপনি বড়ই ভাগ্যবান আপনার এই চক্ষু দিয়ে আমার নবীকে দেখেছেন এই জন্য আমি ভালোবেসে আপনার চোখের মধ্যে চুমা খাচ্ছি আরো জোরে বলেন সুবহানাল্লাহ আম্মার বিন ইয়াসির বলে তুমি কি আমার নবীকে দেখতে চাও নাকি
বলে অবশ্যই দেখতে চাই আমাকে দয়াল নবীজির কাছে নিয়ে যান। আম্মার বিন ইয়াসির বলে চলো আমার দয়াল নবীজির কাছে। এই দিক দিয়ে আমার আল্লাহ জিব্রাইল পাঠিয়ে দিলেন আর বললেন ও জিব্রাইল আমার বন্ধুকে বলে দাও আমার বন্ধু যেন হুবহাবকে তার কোলের মধ্যে বসাইয়া কালিমা পড়ায়া মুসলমান বানায়া দেয়। নূর নবী বানাইছে আল্লাহ প্রেমের কারণে, নূর নবী বানাইছে আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্দরে মনে মদিনার শোনে, বললেন প্রেমের ডোরি বান্দরে।